আচ্ছা, আজ বানাবো আলুর পোস্ত। তার জন্য তো আলু এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা হয়তো ব্রাউন হয়ে গেছে, এবার আলুটা তুলে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। প্রায় 15 মিনিটের মতন আলুটাকে কষিয়েছি। এবারে দিয়ে দিলাম পোস্ত বাটা, পোস্তর সাথে পেঁয়াজ আর লঙ্কা, একটা লঙ্কা বাটাও দিয়েছি। আবার মিনিট দশেকের জন্য আমি চাপা লাগিয়ে রেখে দিচ্ছি, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলু পোস্তটা কমপ্লিট রান্না। তো এবারে নামিয়ে নিচ্ছি